हेलो फ्रेंड्स बंधुरा खूब कमनलि जे प्रब्लेम देखते जे कल्चर हमें जो संस्कृति से ही संस्कृति जे प्रब्लेम खूब कमनलि बर्तमान देखा जा प्रब्लेम हे मैस्टरबेशन हस्तमैथुन जाके ओनानिज्म बला है। ये मैस्टरबेशन हस्तमैथुन आपनी बोलें एटा कि এটা যদি বর্তমানে সমস্যা হয় তাহলে এটা কি আগে ছিল না, অতীতে কি হস্তমৈথুন বা ম্যাস্টারবেশন কেউ করতো না? হ্যাঁ করতো, এটা অতীতেও ছিল বর্তমানেও আছে, বাট অতীতে এত প্রচণ্ড পরিমাণে ছিল না। ঠিক আছে, বর্তমানে আমাদের যে কালচার, আমাদের যে লাইফস্টাইল, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইন্টারনেট পরিষেবা, এই সমস্ত মিডিয়ার জন্যে হস্তমৈথুন বা ম্যাস্টারবেশনের পরিমাণ অতীতের থেকে বর্তমানে বহু গুণে বেড়ে গেছে। ওকে, এর কারণ কি? এর কারণ মিডিয়া। শুধুমাত্র আমি মিডিয়াকে দোষ দিচ্ছি না, ইন্টারনেটকে দোষ দিচ্ছি না, এর জন্যে আমরা এবং আমাদের যে গার্জেন, আমাদের যে মা বা বাবা, যারই গার্জেন যেই হোক না কেন, তারাও অনেকটাই দায়ী। তারা ছেলে মেয়েদেরকে, তাদের সন্তানদেরকে যদি ঠিকভাবে পরিচালনা করতে না পারেন বা ঠিকভাবে পরিচালনা করতে পারছেন না বলে আজকে এই ম্যাস্টারবেশন বা এই যে ওনানিজম বা হস্তমৈথুন এর পরিমাণ বহু গুণে বেড়ে গেছে। সো সবচেয়ে আমাদের ইয়াং জেনারেশন বা আমাদের যে যুব সমাজ, এদের সবচেয়ে বড় যে একটা সমস্যা সেটা হচ্ছে হস্তমৈথুন। তো এই যে হস্তমৈথুনের প্রবলেম, অতিরিক্ত হস্তমৈথুনের প্রবলেম, এটা থেকে আমরা বিরত থাকব কীভাবে? বা আমাকে অনেকে প্রশ্ন করেন হস্তমৈথুন করা শরীরের ক্ষেত্রে ভালো নাকি খারাপ। তো এই সমস্ত প্রশ্ন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেব। এই ভিডিওটা স্পেশালি যারা কম বয়সী, যারা 16 বছর থেকে শুরু করে যাদের বয়স 25 বছর পর্যন্ত, এনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই যে প্রবলেম ম্যাস্টারবেশনের, এটা কোনো প্রবলেম নয় যদি এটা কম পরিমাণে করা হয়। অর্থাৎ যদি আপনি ম্যাস্টারবেশন মান্থলি 4 থেকে 5 বার করে থাকেন অথবা উইকলি 1 বার করেন, দ্যাট ইজ নর্মাল, দ্যাট ইজ নট প্রবলেমেটিক, ওটা কোনো সমস্যার ব্যাপার নয়। বাট যে কোনো জিনিস, যে কোনো ব্যাপার আপনি যদি এক্সেসিভ করেন, অতিরিক্ত পরিমাণে করেন, তাহলে সেটাই আমাদের শরীরের জন্য, আমাদের মনের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকারক। জাস্ট লাইক দ্যাট, ঠিক ওই রকমই ম্যাস্টারবেশন যদি আপনি মান্থলি 4 বা 5 বারের বেশি করে থাকেন অথবা 6 বারের বেশি করে থাকেন, দ্যাট ইজ নট ন্যাচুরাল, দ্যাট উইল বি হার্মফুল ফর ইউ, ফর ইয়ার ফিউচার। আপনি যদি রেগুলার ম্যাস্টারবেশন করে থাকেন, আপনি যদি রেগুলার হস্তমৈথুন করেন, স্পেশালি যারা ইয়াং, কম বয়সী, যাদের মধ্যে এখনও ম্যাচুরিটি আসেনি, তাদের জন্য আমি এটা বলছি, অতিরিক্ত পরিমাণে যারা ম্যাস্টারবেশন করেন, রেগুলার 1 বার করে করেন অথবা রেগুলার টোয়াইস করেন, টোয়াইস আ ডে অর থ্রাইস আ ডে। আমার কাছে এমনও পেশেন্ট আসেন যারা টোয়াইস অর থ্রাইস আ ডে ম্যাস্টারবেশন করে থাকেন, অর্থাৎ দিনে, সারাদিনে 2 বার বা 3 বারও ম্যাস্টারবেশন করেন। এই সমস্ত পেশেন্ট যারা রেগুলার ম্যাস্টারবেশন করেন অথবা রেগুলার 2 বার 3 বার করে ম্যাস্টারবেশন করেন, সেই সমস্ত পেশেন্টদেরকে আমি বলবো, সেই সমস্ত মানুষদের বা সেই সমস্ত ছেলে মেয়েদের বলবো আমি, যে এইভাবে যদি আপনারা যৌন কার্যে লিপ্ত হয়ে যান তাহলে আপনাদের হেলথ খারাপ হবে, আপনাদের ফিউচার খারাপ হবে, আপনাদের মেন্টাল বিভিন্ন সমস্যা দেখা দেবে, যেমন কনফিডেন্সের অভাব, বাইরে কারোর সঙ্গে মিশতে না পারা, বাইরে বন্ধু বান্ধবদের সাথে ঠিকভাবে কথা বলতে না পারা, আপনাদের থেকে যারা উঁচু পোস্টে আছে অর্থাৎ আপনাদের শিক্ষক, আপনাদের টিচার, এনাদের সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলতে না পারা,
এই সমস্ত মেন্টাল সিমটমস দেখা যাবে আপনাদের মধ্যে, স্পেশালি ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব। এই যে প্রবলেমটা, এই যে মানসিক সিমটম, এটা অতিরিক্ত ম্যাস্টারবেশন করতে থাকলে সবচেয়ে বেশি দেখা যায় কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে। হেলথের যে প্রবলেমগুলো দেখা যাবে, অর্থাৎ ফিজিক্যাল যে প্রবলেমগুলো আপনাদের দেখা যাবে অতিরিক্ত হস্তমৈথুন করলে, আপনাদের মাথা ব্যথা হতে পারে, আপনারা দুর্বল হয়ে পড়তে পারেন, অতিরিক্ত ভাইটাল ফ্লুইড যদি শরীর থেকে এভাবে লস হতে থাকে, যে সিমেন্ট যেটাকে আপনি বার করছেন শরীর থেকে, ছেলেদের ক্ষেত্রে আমি বলছি, সেই সিমেন্টটা শরীরের একটা ভাইটাল ফ্লুইড, যদি এই ভাইটাল ফ্লুইড অতিরিক্ত পরিমাণে শরীর থেকে বেরোয়, দ্যাট উইল বি ডেঞ্জারাস ফর ইয়োর ফিউচার, দ্যাট উইল বি ডেঞ্জারাস ফর ইয়োর হেলথ। ইফ ইউ ম্যাস্টারবেট টোয়াইস অর থ্রাইস আ ডে, ইট উইল হার্মফুল ফর ইউ, এটা আপনার জন্য প্রচণ্ড রকমের ক্ষতিকারক হতে পারে। সো প্লিজ ডোন্ট ম্যাস্টারবেট রেগুলারলি। ম্যাস্টারবেশন কোনো খারাপ কাজ নয়, এটা একটা ন্যাচুরাল থিং, এটা আপনি করতে পারেন, বাট যদি এটা মান্থলি 4-6 বার হয়ে থাকে সেটাই নর্মাল বা স্বাভাবিক, বাট এর থেকে যদি বেশি হয় সেটা আপনার বয়সের জন্য, আপনার ফিউচারের জন্য, আপনার ক্যারিয়ার, আপনার হেলথ, আপনার মানসিকতা, সমস্ত দিক দিয়ে ক্ষতিকর একটা ব্যাপার। সো 4-5 বার বা 6 বার যদি ম্যাস্টারবেশন করে থাকেন সেটা নর্মাল, এর থেকে যদি বেশি করে থাকেন সেটা অ্যাবনর্মাল এবং আপনার হেলথের জন্য, আপনার ক্যারিয়ার এবং ফিউচারের জন্য ক্ষতিকারক। আমাকে অনেক ভিউয়ার্সরা প্রশ্ন করেন ম্যাস্টারবেশন নিয়ে, সো তাদের জন্য এই ভিডিওটা, তারা এই ভিডিওটা থেকে আশা করছি উপকৃত হবেন। যদি এই বিষয়ে আরও অন্য ভিডিও পেতে চান বা আরও কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের ওই প্রশ্নের উত্তর দেবো। আজকের ভিডিওটি আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।